আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে মিথ্যা কথা বলো, মুখের ভাষাকে খারাপ করো, এক কথায় ফাসিকি করো, তাহলে দুনিয়া এবং আখেরাত এ দুইটা জগৎ তোমার জন্য আলাদা আলাদা হবে। নবীজি কেমন আলাদা? নবী বলেন ওই ফাসেক ব্যক্তি কবরে উঠবে অন্ধকারচ্ছন্ন অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে জবানের মালিক তো আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা তো আল্লাহর প্রশংসা করি। নবী বলেন কেমন প্রশংসা করো, তোমরাই তো ভালো জানো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না কেমন প্রশংসা করব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। আনাস বলেন আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম। নবী আমার বলেন আল্লাহর পাকের কোন বান্দা যদি তার জবান দ্বারা একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ পাক ওই লামকান থেকে বান্দাকে 10 বার জিজ্ঞাসা করবে বান্দার প্রয়োজনীয়তা পূরণ করার জন্য। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। একইভাবে হাদিস শরীফ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি। নবীজি বলেছেন আল্লাহর কোন বান্দা যদি তার জবান দিয়ে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ পাকের রহমত ওই বান্দার প্রতি নাজিল করে দেয়। 3 নম্বর, ওই বান্দা যদি কোনো অভাব অনটনে থাকে, অভাব দূর করে দেয়। 4 নম্বর, বান্দা কোনো বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে। 5 নম্বর, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বান্দাকে কঠিন কঠিন অসুস্থতা থেকে শেফায়ে আজেলা কামেলা নসিব করে। সুবহানাল্লাহ। পড়েন সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবীজি, আপনার কাছে জানতে চাই আর কি কি উপকার হয়। এবার আমার নবী বলেন 6 নম্বর, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। 7 নম্বর, দুনিয়ার জমিন থেকে তোমরা যখন কবরে যাইবা, ওই কবরে যাওয়ার সময় তোমাদের ঈমানের সাথে মৃত্যুবরণ হবে, একমাত্র আল্লাহকে ডেকে মৃত্যুবরণ করার কারণে, আল্লাহকে দুনিয়াতে ডাকার কারণে। হে মুসলমান, খেওরার বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, আমি জানতে চাই বাবারা, আপনাদের এলাকার অনেক মানুষ যখন মারা যায়, বাংলাদেশের অনেক মানুষ যখন মারা যায়, বহির্বিশ্বে অনেক মানুষ যখন মারা যায়, এমনও কত খবর পাওয়া যায় মানুষটা ইন্তেকাল করার সময় প্রস্রাব পায়খানা করে দিয়েছে, ইন্তেকাল করার সময় চোখ উল্টিয়ে দিছে, ইন্তেকাল করার সময় জিহ্বায় কামড় দিয়ে দিছে, ইন্তেকাল করার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে গেছে। হযরত আনাস ইবনে মালিক আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই মানুষ কেন ইন্তেকাল করার সময় এমন কঠিন অবস্থা তৈরি হয়। নবী আমার বলেন ওই মানুষটা যদি বেঈমান হয়, ওই মানুষটার ঈমানে যদি দুর্বলতা থাকে, আজরাইল যখন তার সামনে দাঁড়িয়ে যায়, ওই মানুষটা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে সহ্য করতে পারে না। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে বান্দার ঘাড়ের সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রক গুলা ছিঁড়ে যায়, পায়ের রক গুলা ছিঁড়ে যায়, বান্দা আজরাইলের ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। ও মুসলমান, ও কেওরার বাবারা, যদি এমন মরণ না চান, ইমানের সাথে মরতে চান, তাহলে দুনিয়াতে আল্লাহকে ডাইকা ইন্তেকাল করা লাগবে, আল্লাহ নবীর মোহাব্বত নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করা লাগবে, স্বার্থ নিয়ে কারোর সঙ্গে চলা যাবে না। কাউকে যদি ভালোবাসেন হুব্বুলিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসতে হবে, কাউকে যদি ঘৃণা করেন, ঝগড়া যদি কারোর সাথে করেন, একমাত্র বুগদুলিল্লাহ, আল্লাহর জন্য ঘৃণা করা লাগবে। এই জন্য বাবারা আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ডাইকা আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে নবীর ভালোবাসা নিয়ে মরতে পারলে আপনার মরণ হবে ইমানি মরণ। মরার সময় প্রস্রাব করবেন না, পায়খানা করবেন না, মরার সময় জিহ্বায় কামড় দিবেন না, মরার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাহির হবে না। নবীজি, ও মায়ার নবী, আপনার কাছে আমরা আরো জানতে চাই আর কোন পুরস্কার আছে? নবী বলেন আল্লাহকে ডাইকা মরতে পারলে আমার আল্লাহ পাক তোমার আরো একটা পুরস্কার প্রদান করবে। ও গো মায়ার নবী, কেমন পুরস্কার দিবে গো? আমি জানতে চাই মানুষ যখন ইন্তেকাল করে, বিসমিল্লাহি ওয়া আলা মিন্নাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে সয়া দেন, ওই কবরের মধ্যে কোনো লেপ, তোশক, বালিশ, খেতা কিছু নাই? নবী বলেন যদি মানুষটা ইমানদার হয়,
যদি মানুষটা ঈমান নিয়ে মরতে পারে, ওই মানুষটা যদি আল্লাহ নবীর মোহাব্বত নিয়ে মরতে পারে, আমার আল্লাহ রহমতের তিনজন ফেরেশতা দিয়ে বান্দার কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয়। মুসলমান চিন্তা করে, ও নবীর উম্মতের দন, ও আশিক রাসূল ভাই বাবারা, এবার ওই কবরে যখন মানুষটাকে শোয়া দিয়া বাস দেন, কবরের মধ্যে আপনি যখন চাটাই দেন, কবরের মধ্যে যখন আপনি মাটি গুলা দিবেন, হাতের মধ্যে মাটি গুলা নেওয়ার পর আপনি মনে মনে পড়তেছেন, মুখে মুখে পড়তেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আপনি দোয়াটা পরে মাটি গুলা দিয়া যখন আপনি 40 কদম হেঁটে চলে যান, জানতে চাই ওই কবরে কোনো আলোর ব্যবস্থা আসেনি। নবী কয়ে, না না না, ওই কবরে কোনো আলোর ব্যবস্থা নাই, ওই কবরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই। নবীজি, ওই মানুষটার কবরে যে কোনো আলো নাই, তাইলে কি ওই মানুষটা কবরে কোনো কষ্ট পাবে না? আমার নবী বলে, শুনো, আমার আল্লাহ পাক কবরবাসীদের উপহার স্বরূপ, ওই কবরবাসী যখন কবরে যাবে, ওই কবরে তো দুইটা ফেরেশতা গমন করবে, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির, তোমাকে তিনটা প্রশ্ন করার জন্য দুইটা ফেরেশতা আসবে। নবী বলে, উম্মত, ও উম্মতের দল, ওই কবরে দুইটা ফেরেশতা এসে দেখবে তোমার কবরটা নূরের আলোতে ঝলমল করতেছে। নবীজি, কেন কেন গো, কবরটা কেন নূরের আলোতে ঝলমল করতেছে? নবী বলে, কেন তোমরা শুনে নাও, তুমি তো আল্লাহ প্রেমিক, তুমি তো নবী প্রেমিক ছিলা, পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে যখন হাইয়া আলা সালা বলে নামাজের জন্য ডেকেছে, তুমি সব সময় উযু করেছ, মুখের মধ্যে যে পানিগুলো লাগাইয়া মুখটাকে দত করে পবিত্র তর্জন করেছ, ওই নূরের আলো দ্বারা উযু করার কারণে তোমার চেহারার মধ্যে আমার আল্লাহ একটা নূর পয়দা করে দিয়েছেন, আর ওই নূর দ্বারা তোমার কবরটা আলোকিত হয়ে যাবে। মুনকার নাকির ফেরেশতা স্পষ্ট করে আগে আল্লাহকে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আপনার কাছে আমাদের ছোট্ট একটা জানার বিষয়, অনেক কবরের মধ্যে গেলাম, কোনো কবরে তো আলো দেখা যায় না, কিন্তু এই কবরের মধ্যে কেন এত আলো দেখা যায়? আল্লাহ বলবে, বান্দা, এই কবরে কেন এত আলো জানো? এই কবরে আলো হওয়ার কারণ একমাত্র, বান্দা যখন নামাজ পড়েছে, নামাজের আগে উযু করেছে, উযু এবং নামাজ সব কিছু ছিল আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, আপনারা জোরে সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ, কার জন্য? সব কার জন্য? আল্লাহর জন্য কাজ করেন আপনারা, নবীর জন্য কাজ করেন আপনারা। আজকে আশারের নামাজ কজন পড়ছেন? আর তোলার দরকার নাই, নামাজ আমি জানি 50% নাই আশারের নামাজ পড়িনি, এটাই আমাদের ওয়াজের মাঠের দৃশ্য, ঠিক না? ঠিক, কখন পরিবর্তন হবে আমাদের ওয়াজের মাঠগুলো কখন হবে বলেন? আমরা তো মুসলমান, ঠিক না? অনেকে চিন্তা করতেছে যদি ইউটিউবের ওয়াজ দিতে, এমন না, এখানে সালি দিয়ে ধরে লেবেন, আমরা চিন্তা করছি না। শোনেন, আমার কাছে সব রকমের ওয়াজ আছে, আমি যে বসার পরে কইছেন সুন্দর হইলে বমু, আপনি কন যে আমি দোয়ান ডিরে খালি করে সব ডিরে লইয়াই একটা জিকির দিয়া, আমার কাছে আছে, দেখেন না ইউটিউবে? আমার কাছে এই ময়দানটা, এই জায়গাটা ভালো লাগছে, লাগার কিছু কারণ আছে, যাদের মাথায় টুপিওয়ালা মুরব্বী, যারা টুপি নাই আপনারা রাগ করেন না, রাগ করার কিছু নাই, হয়তো বা অনেকে টুপি ছাড়া আসছেন, রাস্তা দিয়ে যাইতেছিলেন বাড়িতে, ভাল লাগছে বসে গেছে, এটার জন্য আমার কোনো দ্বন্দ্ব নাই। তবে সুন্নত জিন্দা করার লক্ষ্যে একটা টুপি সবসময় মুসলমানের মাথায় থাকা উচিত, ঠিক না? ঠিক, মনে করেন আপনি খাড্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, খাড়েরা না খাড্ডা, খাড়েরা অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, কেউ এখন তো বিদুর্মীরও দাড়ি রাখে, রাখে না? স্টাইলের জন্য দাড়ি রাখে না? বিদুর্মীরও তো পাঞ্জাবি পরে, পরে না? তা আপনি অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, আপনার ভিতরে কিছুই নাই, অ্যাক্সিডেন্ট করার পর আপনার অবস্থা, আপনি মুসলমান না বিধর্মী, আপনার চেহারা বসকে গেছে, চিনা যায় না, এখন আপনার কি মাটি দিব না ফিতাই ফুরাইব? কোনো গ্যারান্টি আছে এটার? মাথায় টুপিটা থাকলে অ্যাক্সিডেন্ট করে যদি মারা যাইতেন, টুপিটা পরে থাকলো বুঝতো এটা কি? আপনার কথা বলেন না, মুসলমান, টুপিটা পরে থাকলো দেখতো কি এটা? মুসলমান, এই টুপিটা মাথায় রাইখেন,
আর কেউ কিনার টাকা না থাকলে আমার কোন আমি কিনা দেই নবীর সুন্নাত মাথায় রাখার প্রয়োজন আছে না নাই আছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন কখন হবেন সচেতন ফেরেশতা প্রশ্ন করবে আল্লাহ বুঝলাম তার কবর আলোকিত পুরস্কার আটটা হইছে কয়টা আটটা আল্লাহকে ডাইকে যদি মরতে পারে আটটা পুরস্কার ও নবীজি আপনার কাছে জানতে চার কি কি পুরস্কার দেওয়া হবে এবার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলতেছেন ওই কবরে যাওয়ার পরে অন্ধকার কবর থেকে যখন তোমাকে তিনটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন করার পরে অন্ধকার কবরের মধ্যে কবরের পরে তোমার ফুলসেনাত নামক একটা স্থান আসবে আপনাদের এলাকায় নদী আছে না আছে খাল যেটাকে বলেন আছে না এটা পার হওয়ার জন্য ব্রিজ ব্যবহার করেন বাঁশের সাঁকো ব্যবহার করা হয় হয় না নবী আমার ডাক দিয়া বলে উম্মত ও উম্মতের দল ওই সাকুটা ব্যবহার করা হয় তোমাকে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করার পরে ওই কবরের মধ্যে তোমাকে ফুলসেরাতের পারে দাঁড় করিয়ে দেওয়া হবে অনেক মানুষ ওই ফুলসেরাতটা দেখে কান্না করবে ইবনে মাজার শরীফের একটা হাদিস শরীফ পড়তে যা পাইলাম নবী আমার বলে উম্মত ওই ফুলসেরাতের পারে গেলে অনেক মানুষ ফুলসেরাতের ভয়াবহ আগুনের কুণ্ডলী দেখলে মানুষগুলা মাথা চক্কর দিয়ে মাটিতে পড়ে যাবে ইয়া রাসূলুল্লাহ কেন আপনি নবী কি ফুলসেরাত দেখেছেন নবী বলে মেরাজের রজনীতে আমার আল্লাহ আমি নবীকে সব অবলোকন করিয়েছেন দেখাইছেন আমি দেখলাম ওই ফুলসেরাত এত ভয়ঙ্কর আল্লাহর জাহান্নাম হলো সাতটা ওই সাতটা জাহান্নামের মধ্যে সবচাইতে ছোট যে জাহান্নাম ওই জাহান্নামের নাম হলো হাবিয়া আমি দেখলাম ওই ফুলসেরাতটা আমার আল্লাহ হাবিয়া নামক জাহান্নামের উপরে বানিয়েছেন ওই জাহান্নামের নিচে উপর থেকে একটা পাথর নিক্ষেপ করলে 500 বছর লাগবে পাথরটা নিচে যাওয়া পৌঁছাইতে উম্মত আমার ওই ফুলসেরাত থেকে যদি তুমি পা টপকে পড়ে যাও ওই জাহান্নামের নিচের তলদেশে যাইতে যাইতে তোমার শরীরের চামড়াগুলো ঝরে ঝরে পড়ে যাবে তোমার শরীরটা অসার হয়ে যাবে নবীজি ও নবীজি আপনার কাছে জানতে চাই আমরা তেমন কঠিন পরিস্থিতিতে পড়তে চাই না আমার নবী বলেন আল্লাহ বলা হয়ে যাও নবী বলা হয়ে যাও দেখবে তুমি সলে হয়ে যাও তুমি ওই ফুলসেরাত পার হইতে পারবা নবীজি বেঈমানে না ফুলসেরাতের পারের মধ্যে গিয়ে পড়ে যাবে ইমানদার কেমনে ফুলসেরাত পার হবে নবী বলেন একমাত্র ইমানদার ফুলসেরাতের সামনে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান কদমটা রাখবে আর বাম কদম রাখার সময় ওই উম্মত বলবে কালিমায়ে তাইয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দা যখন বাম কদমটা রাখবে এবার ফেরেশতা বলবে বান্দা তোমার চোখটা খুলে ফেলো এবার বান্দা চোখ খুলে দেখবে এত লম্বা ফুলসেরাতের রাস্তা যেটা চুলের চাইতে চিকন হ্যারে তরবারির চাইতে ধারালো বান্দাটা চোখটা খুলতে দেনি বান্দা দেখে দুইটা কদম দিয়ে ফুলসেরাত পার হয়ে গেছে আল্লাহ এত সহজ ভাবে কেমনে পার হলাম আপনার কাছে আমাদের ছোট্ট একটা জানার বিষয় আল্লাহ বলে ইমানদার ও ইমানদার এই ফুলসেরাত ইমানদারের জন্য একমাত্র বিজলির মতো আর এই বৃষ্টি আসার আগে যেমন ভাবে আসমানে বিদ্যুৎ চমকায় ইমানদার ঠিক বিদ্যুৎ চমকানোর মতো ফুলসেরাত পার হয়ে যাবে আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার বাবারা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ নিয়ে বসবেন এবার তো 10 নম্বর পুরস্কারটা বড় মজার পুরস্কার আল্লাহ পাকের বান্দা আল্লাহ বলে ডাক্তার আল্লাহ 10টা পুরস্কার দিবে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিসের মধ্যে পাওয়া যায় নবী বলেন ফুলসেরাত পার হওয়ার পরে ওই উম্মতের জন্য দুইটা দরজা দুইটা সেকশন খালি থাকবে ফুলসেরাতের পরে উম্মত একটা ডাইনের রাস্তা একটা বামের রাস্তা তার ডান দিকে থাকবে জান্নাত বাম দিকে থাকবে জাহান্নাম উম্মত তো বড় ডিপ্রেশনের মধ্যে থাকবে আমি কিভাবে জান্নাতে যাব কিভাবে জাহান্নামে যাব আমি কি নেককার না বদকার আমি তো নিজেই জানি না আল্লাহ পাকের পক্ষ থেকে লামকানের খোদা ওয়াজ দিয়ে বলবে বান্দা ফাদাখালাল জান্নাতা বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো ও আল্লাহ এ 10টা পুরস্কার কারা পাবে গো
আল্লাহ বলে কারা পাবে জানো? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, যাদের প্রতি আল্লাহ খুশি, যারা আল্লাহর প্রতি খুশি, এরাই ওই জান্নাতে থাকবে, এরা ওই 10টা পুরস্কার পাবে। আল্লাহ আপনার প্রতি আমরা সবাই খুশি, আপনারা বলেন আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার? আল্লাহর প্রতি কোন বান্দা বেজার হইলে ওই বান্দা বান্দা দাবি করতে পারবে না, আমরা সবাই আল্লাহর প্রতি খুশি। কিন্তু মনিব, ও মনিব, আপনি আমাদের প্রতি খুশি কিনা জানতে চাই। আল্লাহ বলে আমি খুশি হব যেইভাবে তোমরা চলো সেইভাবে। এখন সেইভাবে কেমনে আপনি চলবেন? আপনাদের কষ্ট হচ্ছে? না। অসুবিধা হচ্ছে? এরে ফুদাই, এই রাখো এগুলা, টুনটুনাইতেছে, কথা বলতেছে, খেলা থাক না না ওমা, এটা দিলে তো আবার মাহফিল হইতো না, এমন মাইরেন না। আমার একটা অভ্যাস, আমি কোনো মসজিদও যদি মুরব্বীরা বাচ্চাদেরকে ধমক দেয় বা মারে, আমি এটা সহ্য করতে পারি না। ইরাকের বড় বড় মসজিদের মধ্যে লেখা আছে যে আপনারা যদি বাচ্চা নামাজ পড়ার সময় পেছনে বাচ্চাদের আনাগোনা হাঁটার পায়ের শব্দ না শুনতে পান, তাহলে মনে করবেন আপনাদের ভবিষ্যৎ খুব খারাপ। আর আমরা মুরব্বীরা তো বাচ্চারা এমন ধমক দেয়, ফলাফল পরের দিন তার মসজিদে আসে না, কথা বলেন না কেন? যদি এলাকাতে নেতৃত্ব স্থানীয় পয়সাওয়ালা ব্যক্তি থাকেন, মসজিদের ইমাম মুয়াজিনের কাছে 10 ডিব্বা চকলেট কিনা দিবেন, কিনা দিয়ে কইবেন ফলাফাইন মসজিদে আইলে এটা একটা একটা করে চকলেট দিয়ে দিবেন, ফলাফরের দিন আবার মুফরের ওয়াক্ত আবার মসজিদে আসবে। আমি এমন অনেক এলাকাতে করে দিছি, এমন অনেক এলাকাতে বইলা দিছি, 30 জন ফলাফান দাঁড় করাইছি, তুমি একদিন 1 ডিব্বা কিনা দিবা, তুমি একদিন 1 ডিব্বা কিনা দিবা, এমন 30 জনে 30 ডিব্বা কিনা দিছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পরে ওই এলাকার পোলা পানি একসাথে মসজিদে যায়, মসজিদে মুরব্বী যদি হয় 1 কাতার, ফোলাই নয় 3 কাতা, মারহাবা করবেন না? এগুলা করবেন তো ইনশাআল্লাহ বাচ্চাদেরকে ধমকও দেওয়া যাবে না মসজিদে গেলে। আমি আমার নিজে যে মসজিদে চাকরি করতাম জুমা মসজিদ, ওইখানে এমনও দিন গেছে ছোট বাচ্চারে নিয়ে আসছে, বাচ্চা প্রস্রাব করে দেওয়ার পর এক মুরব্বী বাচ্চারে এমন ধমক দিছে, বাচ্চা তার বাবার দিকে চায় একবার, মুরব্বীর দিকে চায় একবার, ভেঙে এক সিলানি মারছে, বাচ্চা আবার প্রস্রাব করে দিছে। আমি নিজের হাত দিয়ে কোষ করে বাচ্চার প্রস্রাব পালাইছি, আর মুরব্বীর কইছি সাবধান, আপনি আর কোনোদিন বাচ্চাদেরকে ধমক দিবেন। আমি পরিষ্কার করবো বাচ্চা প্রস্রাব করলে, কেন জানেন? এ বাচ্চারা মসজিদে আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে, উজ্জ্বল হবে, আর নাইলে এ ফল আপনার আর বাদ দিত না, ঠিক না বেটি? এ ফল আপনার উপর দিয়ে কথা বলবো। তাহলে আমরা ছোট কাল থেকে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাব। গত পরশু দিনও কত সুন্দর গুগলে একটা বড় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের একটা সংবাদ দেখলাম, ইরাকের বড় বড় মসজিদ আবুধাবিতে বড় বড় মসজিদের মধ্যে বারান্দায় বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করছে, বারান্দার মধ্যে ছোট ছোট বাচ্চাদের জন্য কিডস আইটেম দিয়ে খেলার ব্যবস্থা করে দিচ্ছে, মানে বাচ্চারা যেন মসজিদমুখী থাকে। আলহামদুলিল্লাহ বললেন না আপনারা? আমার মুসলমান ভাই বাবারাম, আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, যালিকা লিমান খাশিয়া রাব্বা, জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন ওই 10টা পুরস্কার তারাই পাবে, তারাই পাবে। ও আল্লাহ, তারা কারা? আল্লাহ পাক বলছেন যারা আমার প্রতি খুশি এবং আমি আল্লাহ যাদের প্রতি খুশি, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে, তারাই ওই 10টা পুরস্কার পাবে। ও গো আল্লাহ, আর কারা? আল্লাহ বলতেছেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, এবং যারা দুনিয়ার জমিনে আল্লাহকে বেশি ভয় করেছে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে বেশি ভয় করেছে। ও মুসলমান, ও খেওরা আব্বুজিরা, আপনাদের কদমে হাত দিয়ে বলি পর্দার আলের মা বোনেরা, আল্লাহকে যদি ভয় করে কোনো ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না, আল্লাহকে যদি ভয় করে কোনো ব্যক্তি কোনোদিন সুদ খাইতে পারে না, আল্লাহকে যদি ভয় করে কোনোদিন কোনো ব্যক্তি হারাম খাইতে পারে না, আল্লাহকে যদি ভয় করে কোনোদিন কোনো ব্যক্তি মুখের মধ্যে মন্দ ব্যবহার করতে পারে না, আল্লাহকে যদি ভয় করে কোনো ব্যক্তি অন্য মানুষের সম্পদ অপহরণ করতে পারে না, অন্য মানুষের সম্পদ জোরজবরদস্তি করে দখল করতে পারে না, আল্লাহকে ভয় করে, তাদের 3টা কাজ দুনিয়াতে সবচাইতে বেশি হবে। ও গো আল্লাহ, তাদের 3টা কাজের কথা আপনি আমাদেরকে বলে দেন। এটা বলে দিচ্ছেন আমার নবীজি, হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ পাক নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। 1 নম্বর, তাকরাউল কোরআন, আল্লাহর বান্দা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তি আল্লাহকে বেশি ভালোবাসে। 2 নম্বর, ইবাদাতি সলাত, আল্লাহর ইবাদত নামাজ আদায় করে। আর 3 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
এবং তারা তাদের মা বাবার প্রতি সদাচরণ করে আবার উপর হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী বলেছেন সাদাকাতুদ দুনিয়া দুনিয়ার জমিনের মধ্যে তোমরা বেশি বেশি সাদাকাতুল ফিদায়া দুনিয়ার জমিনের মধ্যে তোমরা বেশি বেশি করে সাদাকা আদায় করবে তাহলে বোঝা যাবে তোমরা আল্লাহওয়ালা তোমরা নবীওয়ালা তাহলে দুনিয়াতে এক নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করলে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাটা আল্লাহকে বেশি ভয় করনেওয়ালা হয় ও মুসলমান বুকে হাত দিয়া বলেন তো দেখি আমি যদি মাহফিলের মধ্যে প্রশ্ন করি বাবারা এখানে তো প্যান্ডেলের মধ্যে মানুষের কোনো অভাব নাই আপনারা বলেন না বুকটার মধ্যে হাত দিয়া আল্লাহর কোরআনটা যদি আপনার সামনে দেওয়া হয় এই কোরআনটা তেলাওয়াত করতে পারবেন নি আল্লাহর কোরআনটা যদি সামনে দেওয়া হয় পড়তে পারবেন নি মাহে রমজান মাস আসলে অনেক মুরব্বীকে দেখা যায় আল্লাহর কোরআন হাতে নিয়ে নিয়ে কান্না করে বুকে নিয়ে কান্না করে জিজ্ঞাসা করলে মুরব্বীরা বলে বাবা কোরআন তেলাওয়াত করব কেমনে সংসার চালাইতে যাইয়া ছেলে মেয়ের খাবার জোগাড় দিতে যাইয়া আমি কোরআন পড়তে পারি নাই কোরআন শিখতে পারি নাই এই জন্য চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে নবী বলেন পড়তে পারো না মুরব্বী হয়ে গেছো চিন্তা করো না আল্লাহর কোরআনের হরফের দিকে তাকাই রে আল্লাহ তোমার আমল নামার মধ্যে সওয়াব প্রদান করবে এই টাইমে নবীজির একজন অন্ধ সাহাবি আমার নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ আমি তো পড়তেও পারবো না দেখতেও পারবো না তাইলে আমাকে কি কোনো সওয়াব দেওয়া হবে না নবী আমার ডাক দিয়ে বলে এ সাহাবি কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করো তাহলে তোমার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের সওয়াব প্রদান করবেন নবীর জামানায় তো লিখিত কোরআন ছিল না ওই সাহাবিটা ওটের চামড়ার মধ্যে লিখিত খোদাই করা কোরআনটা ওইটাকে বুকের মধ্যে ধারণ করে অত্যন্ত মহাব্বতের সাথে বুকের মধ্যে ধরেছেন হে মুসলমান কি হবে আপনার সুন্দর দেহ দিয়ে মুসলমান দাবি করে আপনি তো কোরআনটা পড়তেই পারেন না না পারলে কোরআনের কোনো ছাত্রকে মহাব্বত করেন কোরআনওয়ালা কাউকে ভালোবাসেন আলেমদেরকে মহাব্বত করেন কোরআনকে মহাব্বত করেন আর যদি নাও পড়তে পারেন কোরআনটাকে খুলে খুলে তাকিয়ে থাকবেন এটাও যদি না করতে পারেন কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করবেন আল্লাহ পাক ওই কোরআনের মহাব্বতে আমাদের অন্তরটা সিনাটাকে আলোকিত করে দেখ জোরে পড়েন আমিন আমিন আসেন বাবারা বন্ধুরা আমরা সবাই আল্লাহ পাকের ওই কোরআনের তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ بفضل بسم الله الرحمن بل يوم القيامة يا إلهي رحم فرما مصطفى کی واسطے خول دے دروازے رحمت غدا کی واسطے رحمت للعالمين خط میں رسول جا نے جگہ احمد و حمد محمد مصطفیٰ کی واسطے مبدو ও দয়াল আল্লাহ রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ এই মজলিসে এই খেওরা মধ্যপাড়া যুবকদের উদ্যোগে কবরবাসীর স্মরণে ১৩তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের ইন্তেজাম করে আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে আমার কতগুলা আলেম বাবা মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালেন আমার মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়িয়ে দিছে রে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরা সবার জীবনের গুণা তুমি আল্লাহ মাফ কইরা দাও কি গো আমার এই খেওরা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ কানে যায়নি গো মা মুনা মোনাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে আমিও দম গুনাগার শামীম হোসেন রেজার সঙ্গে তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারে যায় নামাজের মুসল্লাটা বিছাইয়া তাড়াতাড়ি গো মা আল্লাহর দরবারে দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি দিবে না এরে আমার এই খেওরা এবং আশেপাশে এলাকার ভাই বাবারা ও
কিরে ভাই আর কতকাল রং তামাশা আড্ডা দিতে সময় কাটাইবা মুনাজাত হইতেছে রে ভাই আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিবা নিরে ভাই তোমরার মতো কত ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার বাসমুরার বাসগুলা ফাইকা লালে লাল হইয়া রইছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এলাকার কবরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার কাফনের কাপড়ের দোকানে কাফনের কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে ও আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ তুমি ক্ষমা করছো নি আমরার মা আব্বার জীবনের গুনাহ মাফ হইছে নি দাদা দাদিরে ক্ষমা করছো মাহবুব আজকের মুনাজাতে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই হায়রে বাবা যেই বাবারে বাবা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম ফায় ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে রে দয়াল এমন আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়া দাও আল্লাহ এমন কত সন্তান জানি হাত বাড়াইছে যে সন্তানদের জগতের ভিতরে মা নাই রে মা হাই রে মা যেই মা রে মা কইয়া ডাক দিলে কলিজার আগুনটা ঠান্ডা হইয়া যায় যে মা নিজে না কয়া সন্তান রে খাওয়াইছে যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই যে মা জননী বড় কষ্ট কইরা সন্তান রে মানুষ করছে মাঘ মাসের শীতের দিনে সন্তান যদি বিছানার ডাইন পাশে প্রস্রাব কইরা দিত সন্তান রে মা টান দিয়া বাম পাশে নিয়া যাইত বাম পাশে প্রস্রাব করলে মা জননী বিধা জায়গায় ঘুমাইয়া সন্তানডারে মা জননী মাঝখানে শুকনা জায়গায় ঘুমুলাইত আল্লাহ এমন মা যাদের কবরে আমার কবরটার তুমি জান্নাতের বাগান বানিয়া দাও আমিন ডাক্তারের কাছে যদি নিয়ে যাওয়া হইতো ডাক্তার যদি বলতো মা জননীর যদি দুনিয়াতে সন্তান আনাইতে চাও মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না ডাক্তার রে মা ডাক দিয়া কয়তো রে ডাক্তার আমি মা মরিয়া যাবো তবু আমার জাদুমণিরে দুনিয়ার আলো দেখাইমু এমন সময় গেছে রে আল্লাহ মা জননী নিজে না খাইয়া সন্তান দারে খাওয়াইছে আব্বা নিজে না খাইয়া খাওয়াইছে জানি না আজকে কোন সন্তান গুলা জানিয়ে তিম হইয়া হাত বাড়াইছে আব্বা বড় কষ্ট করে সংসার চালাইছে টাকা পয়সা ছিল না আব্বা দামি কোন জামা কাপড় না পরে সন্তানের সুখের চিন্তা করছে আজকে সন্তান লাখ লাখ টাকার মালিক হইছে কিন্তু বাবারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইবে এমন ক্ষমতা ফুতের নাই আরে আগে জাউরিন্দা খাবার খাইছে আব্বা সন্তানরে বালা কোনো খাবার খাওয়াইতে পারে নাই এখন সন্তানের ঘরে কত মেহমান অতিথি আসে রে আল্লাহ কিন্তু ওই সন্তানদার মা বাবার মুখে সন্তান একটা টুকরা খানা তুলে দিতে পারে না রব্বুল আলামিন যাদের এমন মা বাবা কবরে আম্মা আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়া দাও মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আদর করে মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী কত কষ্ট করলা বাবা
সন্তানের লাগিয়া নিজে না খা ইয়া বাবা সন্তান রে খাওয়াইলা হায় রে বাবা যাদুমনি হায় রে মা জননী আল্লাহ তাকে দেখেন এ খেওরা সো আশেপাশে এলাকার যেই বাবার মা বোনেরা তাদের মা বাবার হাত বার হারাইয়া হাত বাড়াইছে তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসী ভাইদের মনের আশা তুমি পূরণ করো এই যুবকেরা 13তম মাহফিল করতেছে কিয়ামত পর্যন্ত মাহফিল দায়েম এবং কায়েম রাখার তৌফিক দান করো মাহমুদ গো পর্দার অন্তরালে আমার কত আম্মু জিরাঘাত বানিয়েছে আল্লাহ আমার মা বোনদের মুনাজাত কবুল ও মঞ্জুর করো যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো যারা চাকরি করে চাকরিতে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও মানে সম্মান ইজ্জতে জিন্দগি নসিব করে দাও রব্বুল আলামিন এমন কোন রোগ দিয়েন না যেই রোগের কারণে আপনি আল্লাহকে আমরা সেজদা দিতে পারবো না মরণের আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের ওজার রাসূলুল্লাহ নসিব না করাইয়া আমাদেরকে মরণের ডাক দিয়েন না আল্লাহ মরণের আগে মদিনা না দেইকা যদি মারা যাই মরার পরে রুহুটা মদিনা মদিনা কইরা কানবো মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় বাবা যারা যারা মদিনা যাইতে চান একটু জবান খুলে আল্লাহর কাছে ডাকছেন আর পড়েন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ মরণের আগে একবার আমাদেরকে হজ্জা বাইতুল্লাহ দিয়ারতের রোজে রাসূলুল্লাহ নসিব করায়া নূর নবীজির নূরানি চেহারা মুবারক আমাদের সামনে দেখাইয়া দেখাইয়া সকলের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলাইয়া পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আর মহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ কিয়ামতের আলামত কেন বলে এমন লোকগুলা হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আইয়ার ফাল ইলম এলেম উঠে যাবে ওয়া ইয়াকসুরা জাহালু মূর্খতা বেড়ে যাবে ওই মূর্খ ব্যক্তিগুলা মসজিদ পরিচালনা করবে আপনারা জবান খুলে বলেন কথাটা কি সত্য না মিথ্যা ঠিক আরো জোরে বলেন না সত্য না মিথ্যা আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগিয়ে শুনবেন আমি আল্লাহর কোরআনে সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন কুল্লু মান আলাইহা ফান তোমরা তোমাদের চক্ষু দ্বারা ও সকল মানুষ যা দেখতে পাও সব একদিন ধ্বংস হবে ওয়াইয়াবকা অজহু রব্বিকা যিনি তোমাদের রব তিনার কোনো ধ্বংস নাই জুল জালালি ওয়াল ইকরাম কেননা উনি অধিক মহিমান্বিত এবং মর্যাদাবান আল্লাহ আপনি যে অধিক মহিমান্বিত অধিক মর্যাদাবান আপনার কোনো ধ্বংস নাই কিন্তু আপনি আল্লাহর কাছে আমাদের জানার একটা প্রশ্ন ও আল্লাহ আপনি যদি বলেন সব একদিন ধ্বংস করে দিবেন তাইলে দুনিয়ার জমিনের মধ্যে থাকবে টাকি এবার আমার নবী রহমাতাল্লিল আলামিন নবী কয় উম্মত আমার থাকবে কি শোনো 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 যখন দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু থাকবে না আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন জমিনের মধ্যে যত বড় বড় বিল্ডিং থাকবে বড় বড় পাহাড় থাকবে এগুলো
সেগুলা আসমানের দিকে তুলার মতো উড়িয়ে দিবে আর উপরের মধ্যে যে তারকাগুলা থাকবে ওই তারকাগুলা নিচের দিকে পড়তে থাকবে এমন কঠিন অবস্থা হবে ওই তারকাগুলা মানুষের মাথার এই কপা মাথার তালুটা দিয়ে ছেদ করে মানুষের পেটের নারীবুড়িগুলা নিয়া এই পাড়ের আট উজুরিগুলা নারীবুড়িগুলা মানুষের পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা তো এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হইতে চাই না আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মত রে যদি এই কঠিন পরিস্থিতির সম্মুখীন না হইতে চাও সর্ব অবস্থায় আল্লাহর দরবারে ওযু কইরা সেজদারত অবস্থায় থাকো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি নবীর কাছে জানতে চাই আমরা কেমনে ওযু কইরা আল্লাহর কাছে সেজদা অবস্থায় থাকব মদিনার নবী বলে ওযু কইরা সাজদা অবস্থার মধ্যে থাকলে আমার আল্লাহ পাকের ওই বান্দা যখন ইন্তেকাল করবে ইন্তেকাল করার পরে আমার আল্লাহ তারা জান্নাতের মধ্যে রাখবে ও নবী ও দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আপনার কাছে জানতে চাই তাইলে আমরা যদি সাজদা দিয়া দুনিয়াতে থাকি আমরা কি কিয়ামতের কঠিন আলামত দেখব না আমার নবী বলে উম্মত আমার কেন 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 কিয়ামতের কঠিন আলামত দেখবে না আল্লাহর যারা ঈমানদার বান্দা হইব তারা কঠিন পরিস্থিতি দেখব না কিন্তু কিয়ামত যখন হইব মানুষগুলা শুধু বলতে থাকবে বলতে থাকবে বলতে থাকবে মানুষগুলা শুধু জবান দিয়া বলবে হায় হায় জমিনদার কি হইল আসমানদার কি হইল আপনি থরথর করে কাঁপবেন আসমানের তারকা দিয়ে আপনার মাথার ভিতরে ফরব জমিনগুলার মধ্যে বড় বড় যে পাহাড়গুলা থাকবে আসমানের দিকে উঠতে থাকবে দামি দামি বিল্ডিংগুলা আসমানের দিকে উঠতে থাকবে বাজানো ও পর্দার অন্তরালের মা বোনেরা ওই কেয়ামতের কথা একটু স্মরণ করেন হুজুর কেয়ামতের কথা কেমনভাবে স্মরণ করব আমরা তো এখনো মরারই তো ভয় করি না আমরা তো এখনো মরা তারে ভয় করি না আরে করবা কেমনে বাবারা মরারে ভয় করলে তো তুমি দুনিয়াতে ভালো করে বাঁচতে পারবা না মরারে ভয় করলে তো তুমি হারাম খাইতে পারবা না মরারে ভয় করলে তো তুমি মানুষের ওজনে কম দিতে পারবা না মরারে ভয় করলে তো তুমি সুদ খাইতে পারবা না যে ব্যক্তি মরণকে ভয় করে এ কোনোদিন হারাম খায় না এ কোনোদিন ওজনে কম দেয় না এ কোনোদিন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার কাছে জানতে চাই আমরা তো গুনাহগার আমরা কেমনে মরণ থেকে বাঁচব কিয়ামতের কঠিন আলামত থেকে বাঁচব আমার নবী কই উম্মত আমার শুনে নাও ওই কিয়ামত ঈমানদার কোনোদিন দেখবে না নবীজি কেন 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 ঈমানদার কেন কিয়ামত দেখবে না আপনার কাছে জানতে চাই আমার নবী কই যখন কিয়ামত শুরু হয়ে যায় বরে বাবারা আমার আল্লাহ পাকের বান্দা নবীর উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আল্লাহর দরবারে ওযু করব ওযু করে তারা নামাজের মুসল্লা বিছাইব দুই রাকাত নামাজ পড়ব এবার বান্দাটা দুই রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে আরেকটা সেজদা দিব যে সেজদাটার নাম সেজদাতু শুকরিয়া শুকরিয়ার সেজদাটা দিয়া বান্দা তখন সেজদা দিব তিনবার পড়ব সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা কইরা যখন মাথা উঠাইব বান্দা সেজদা দিব কসবার কেওড়া গ্রামে মাথা উঠাইয়া দেখব বান্দা জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ আপনারা জোরে সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ কেন কেন এমন পরিস্থিতি তৈরি হইব আমার নবী কে উম্মত রে ও আমি নবীর উম্মতের দল বান্দাটা যখন সেজদাটা দিব সেজদাটা দেওয়ার পরে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা বইলা মাথাটা তুললে বান্দা যখন দেখব জান্নাতের ভিতরে বড় সুসজ্জিত একটা আলাদা গ্রাউন্ড প্রেমিন গ্রাউন্ড পিনারির মধ্যে একবারে বড় একটা রুমের মধ্যে একবারে সুন্দর একটা ঘরের মধ্যে উপস্থিত বান্দা কইবরে মানুষ এটা কি আমি কোথায় আসছি আমি না খেওড়া ছিলাম এবার ফেরেস্তা যাদেরকে কষ্ট করব তারা আল্লাহর ফেরেস্তা ফেরেস্তারা বলবে বান্দা এটা তো আল্লাহর জান্নাত আল্লাহ না বলছে আমি আগে কেন জান্নাতে আসব জান্নাতে আসার আগে আমার মরণ হবে মারহাবা জান্নাতে আসার আগে আমার মরণ হবে কিন্তু আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন যারা আল্লাহর
রাস্তায় মারা যায় তোমরা তারারে মৃত হইলো না বাল আহিয়াউন তারা জিন্দা ওয়ালাকিন লা তাশুরুন তোমরা এটা সম্পর্কে জানো না ও আল্লাহ আপনার কাছে জানতে চাই তাইলে ঈমানদার কি কিয়ামতের আগে ইন্তেকাল করবে না নবী বলেন না ঈমানদার কিয়ামতের কঠিন অবস্থা দেখবে না সাজদা থেকে মাথা উঠে দেখবে ঈমানদারটা জান্নাতের মধ্যে আল্লাহকে বলবে আল্লাহ আমারে যে আপনি জান্নাতে আনলেন আপনি তো আমার কোনো হিসাব বিকাশ করলেন না বলে তোর চেহারাই তো বলে তুই ঈমানদার তোর কেন হিসাব নিকাশ হবে কিন্তু যারা বেঈমান হবে আমার নবী বলে ওই বেঈমানগুলা কিয়ামতের কঠিন আগে বেঈমানগুলা এমন আচরণ করবে বাই বাইয়ের জমি দখল করবে বেঈমানগুলা টাকার বদলতে টাকা আনবে মানে সুদে লাগাইয়া 1 লাখে বছরে 30,000 কথা কর না কেন এগুলা নাই নবী কয় ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব করবে ভাই ভাইয়ের জায়গা দখল করবে এবং দুনিয়ার জমিনে টাকা দিয়ে টাকা উত্তোলন করবে ইয়া রাসূলুল্লাহ আর কি করবে আমার নবী বলে তারা হালালকে হারাম মনে করবে হারামকে হালাল মনে করবে হালালকে তো আক্কা করবে না হারাম যেটা এটাকে হালাল মনে করে খাইবো মনে হয় এটা করলে কোনো গুনাহই নাই যেমন দেখেন আপনাদের এলাকার মধ্যে যখন বিয়া হয় বিয়ার মধ্যে ডিজে পার্টির কনসার্ট হয় বিয়ার মধ্যে ডিজে পার্টির কনসার্ট ডেক সেট না বাজাইলে এটা বিয়া বাড়ি না মরা বাড়ি না 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 আরে বাজনাটা যে বাজা এটার কথা কইছি নিরাল থায় যে মরা বাড়ি তো নিরাল থায় না কি তো মরা বাড়ি নিরাল থাকে না তো বিয়া বাড়ির ভিতরে ঢোল এই ডেক সেট না বাজাইলে তো এটা নিরাল হই থায় নবী বলে দুনিয়ার মুসলমান কিয়ামতের আগে হারামটাকে হালাল মনে করবে কি মনে করবে হালাল মনে করবে বিয়া করার আগে গায়ে হলুদের রাতের জন্য আরো 50,000 টাকা বেশি বাজেট করে ডেক্সেডান তৈলে এটার লাগে আলাদা 5,000 টাকা বাড়া গায়ে হলুদের জন্য কুমড়া মিষ্টি কুমড়া আপেল কাটার লাগে এটার লাগে আলাদা 5,000 টাকা ভিডিও করার লাগে আলাদা 5,000 টাকা নাসুন্না বেড়াইতের জন্য আলাদা 10,000 টাকা আর এই রাইতে বিরিয়ানির লাগে আরো 20,000 টাকা 45,000 টাকা আর 5,000 টাকা হিজরার লাগে আলাদা বাজেট রাখে ঠিক আপনি কথা কেন বলেন না ঠিক নবী বলে কিয়ামতের আগে তারা হারামকে হালাল মনে করবে তোয়াক্কাই করবে না নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মত রে ওই মানুষগুলা যখন মারা যাইব অন্ধকার কবরে যাইব ওই কবরটা বড় অন্ধকার হইব কবরের মাটি এমন জোরে চাপ দিব রে এদের ডান দিকের হাড্ডিডি ভাঙ্গা বাম দিক দিয়া সুরমার হইয়া বাইর হইব বাম দিকের হাড্ডিডি ভাঙ্গা ডান দিক দিয়া সুরমার হইয়া বাইর হইব আমার নবী কয় উম্মত শোনো শোনো এগুলা তোমরা তাড়াতাড়ি প্রত্যাখ্যান করো যদি তোমরা প্রত্যাখ্যান না করো তাইলে তোমার মরণ হবে বড় ভয়ঙ্কর মরণ নবীজি কেমন মরণ হইব আমার নবী কয় আজরাইল তোমার রুহটা নেওয়ার জন্য যখন তোমার বুকটার ভিতরে হাত দিব তোমার বুকটার উপরে মনে হইব সারা দুনিয়ার ওজনগুলা সাফাইয়া দেওয়া হইছে এ মা বোনেরা এ পর্দার আড়ালের মা বোনেরা এই যে গায়ে হলুদের ফাটিগুলা হইতাছে দেবরের লগে নাচতাছ গায়ে হলুদের ফাটির মধ্যে বেফোর্দাভাবে পুরুষদের সামনে সামনে ঘোরাফেরা করতেছ বেফোর্দাভাবে জামাই এবং দেবর সহ এলাকার ফুলাফান সহ তুমি কত সুন্দর এই গা হলুদের ইষ্টে দুইটা হলুদ দিতাছ তুমি তো মনে করছো এটা একটা রুসুম হয়ে গেছে নিয়ম হয়ে গেছে আল্লাহর কসম তুমি তো গায়ে হলুদে আনন্দ করো না জাহান্নাম নিতাছ আবার যদি বাড়ির মুরব্বীরে কয় কিও মুরব্বি আমনে কি লেগে কাঁধে বাধা দেন না মুরব্বি কয় একদিনের লেগে না করে করক না কি তো হইব কথা বলেন ঠিক না বেশি এই মুরব্বি তোমার সাতটার আড্ডি ভাঙব মাথার আড্ডি ভাঙব তুমি মুরব্বির দায়িত্ব এগুলা বন্ধ করা তুমি যদি না করো এক নাম্বারে জাহান্নামের আগুনে তুমি জ্বলবা তুমি যে তোমার মাইয়াটারে বেফোর্দা ভাবে তুলে দিলে ইস্টেজে তোমার নিজের ফুটের এও জানকো বইয়া নিরাল আইবো হাজত মন কোন আবার ক্লিয়ার করে কোন আবার পরে জায়গাটাকে বিজ্জে গেল অসুবিধা নেই এটা আছে এক নাম্বার থাকলে জানাম না কারণ হইলো রুজু ভেঙে গেছে
যাওয়ার লাগে ফত খুঁজতেছে আপনার কি কষ্ট হইতাছে না ফতন দিয়ে মনে করছে কানে কানে কয়েকটা কথা তাইলেন না আমি তাই ফালানের সিস্টেম জানি তাইলে আগে আপনারে ফালাই তুইব আগে দুই একটা কথা বোঝার জন্য বল তুইব এরপরে না কার দোষ বর্ণনা করার আগে এরা ইচ্ছামতো প্রশংসা করবে কইরা একটা দোষ কইবেন তার 10টা সুনাম করবেন তাইলে তার মাথা ঢুকাতে বলুকতে আমার এত প্রশংসা করে একটা দোষের কারণে আমি তার কাছে খারাপ তাইলে সে তার দোষটাকে শুধরে দেব উমা ঠিক ঠিক না কর না কেন ঠিক না উপরের দিকে কই পড়ব নিজের উপরে পড়ব এর লাগে ঠিক কয় না হুজুর আমরা ইত্যাদি করি আমরা ফোলার মুসলমানি করিলে আমরা এটা করি হারাম নাক ফোরানোর সময় এটা করি নবী কয় হারাম আমি হুজুর আমি মোল্লা আমি গেছি নাই মুন্না গান বাজনা করি না বাড়ির বিয়া খাইতাম আমি হুজুর স্যার কি থাকতো না তো স্যার কি কি নট করতাম না তোমরা স্যার কি যাইতাম না মুন্না ভাই বিয়া না করলে কি হইব মিলাদ না পড়ালে কি হইব আমার মসজিদের এলাকায় বহুত বারাইতে হুজুরের না বিয়া পড়াইছে কারণ আমরা হুজুরে ঢোল ডেকসি বাজাইলে হুজুরের মাহফিল আইয়ে না বিয়া তাইয়ে না আল্লাহ কবুল করুক আমিন কি তা বেশি করে বাজাইতেন কি বেশি করে বাজাইতেন বাজাইবেন আর কোনদিন এগুলা বাজানো বন্ধ করার দায়িত্ব সমাজ কমিটি যারা তারা হদ্দাস যারা তারা শ্রদ্ধা যদি হ্যাঁ তারা হইল ন্যায় বিচারক ইমামুল আদল আল্লাহ নবী কয় জান্নাতে আল্লাহ পাকের ছায়ার তলে মানে লেওয়ায় হামদের পতাকার নিচে থাকবো সাত প্রকারের ব্যক্তি তার মধ্যে ইমামুল আদল এলাকার ন্যায় ফরায়ের নেতা একজন সুবহানাল্লাহ কইতেন না তো ন্যায় ফরায়ের নেতা সমাজের বিচার করলেনই নেতাও খালি বিচার করলে না তৈব যখন ছুটে দিলে নেতা না সমাজ থেকে হারাম কাজ বন্ধ করলে এটারে কয় নেতা ঠিক না বেঠে এখন নেতার মায়ের বিয়ের ভিতরে দরবাজা এ নেতা যাইব কো নেতা যদি সমাজবাসীর নিয়ে বৈশা বলে আমরা এলাকার যদি এখন থেকে কোনো বিয়া মুসলমানের মধ্যে কোনো অনুষ্ঠানের ভিতরে কেউ যদি নাচানাচি ডেকসেট বাজায় আমরাই বিয়া যাইতাম না জরিমানা করতো কিন্তু যাইতাম না আর করব আমরা যখন তার বাইর বিয়ে যাইতাম না করব তার মায়ের বিয়ে আমরা খুশি করতাম আমরা কীর্তনে বাইর বিয়ে করেছে এরা সারাদিন ঝগড়া করে ঠিক না আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আরো মনোযোগ দিয়া শুনবেন আমার নবী কয় উম্মত হালালকে হারাম হারামকে হালাল মনে করবে আছে না নাই কথা কর না আছে না নাই বাদানো আমার নবী কয় কিয়ামতের আরো কঠিন আলামত তোমরা শুনবানি ইয়া রাসূলুল্লাহ কেমন কঠিন আলামত আপনার কাছে জানতে চাই আমার নবী বলে নারীদের এমন একটা অবস্থা হইয়া যাবে নারীরা বেপর্দাভাবে রাস্তায় রাস্তায় ঘুরবে বাজার করতে যাবে মার্কেটিং করতে নিজেরা যাবে বেপর্দাভাবে ঠিক না বেঠে আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে ও আমি নবীর উম্মতের দলেরা এই নারীগুলা যখন বেফট দাবে বাইর হবে একটা নারীর জন্য সাতটা মানুষ জাহান্নামে যাইব কয়জন জোরে কইলেন না কয়জন আগামী বছর বেডিতের কাছে চাউল লেগে গেলে জানি দেয়নি স্বামী মিরাদার নাম যদি হনে হ্যাঁ দিব খাবাইয়া যাইয়েন আমার নবী বলেন মা বোন আপনারা শুনেন আপনাদের অনেকের বাবা কবর আপনার বাবা জাহান্নামে জ্বলতেছে কিনা আপনি মিলে আনেন আপনাদের অনেকের স্বামী কবরে স্বামী জাহান্নামে জ্বলতেছে কিনা আপনি মিলে আনেন আপনারা যারা এখানে বসে না আপনারা জাহান্নামে জ্বলবেন কিনা মিলে আনেন আমার নবী বলে একটা মহিলার জন্য চার প্রকারের পুরুষ জাহান্নামে যাবে জোরে বলেন কয় প্রকার আরো জোরে বলেন কয় প্রকার মদিনার নবী বলে উম্মত আমার এক প্রকারের পুরুষ হইল ওই ব্যক্তি যেই মেয়েটা বেফর্দাভাবে ঘুরে ওই মেয়েটার বাবা মেয়েটার কারণে জাহান্নামে যাবে নবী গো কেন বলে বাবা জানে ফর্দা করা ফরজ তবুও মাইয়ার ফর্দাতে রাখছে না এজন্য মেয়েটার বাবা যাইব নবী আমার বলেন দুই নাম্বার মেয়ের বড় ভাই বাবা ইন্তেকাল করার পরে মেয়ের বড় ভাই জানে পর্দা করা ফরজ মেয়েটারে পর্দা করায় নাই এই জন্য মেয়ের বড় ভাইও জাহান্নামে যাবে কারণ মেয়ের বড় ভাই পর্দা করায় নাই এ বাবারা আপনারা যারা মাইয়া আছে যারা মাইয়ারে পর্দা করান না সুন্দর করে রাস্তায় ছাইরা দেন স্কুলে যাওয়ার সময় ঘুমটা দেওয়ান না আপনার মাইয়াগুলার কারণে আপনি জাহান্নামে যাবেন এটাকে আমার কথা না নবীজির কথা এবার যারা বড় ভাই আছেন আপনার বোন যদি বেফর্দাভাবে ঘুরে আপনার বোন যদি বোরকা
ছাড়া ঘুরে, তাহলে আপনি বড় ভাই বোনের কারণে জাহান্নামী। এবার আমার নবী বলতেছেন তিন নাম্বার, একটা মেয়ের কারণে তার স্বামী জাহান্নামে যাবে। হুজুর কেন? বলে মহিলা যদি পর্দা না করে, মহিলার স্বামী যদি বাধা না দেয়, মহিলার স্বামী যদি মহিলা বেপর্দা পড়লে বাধা না দেয়, মহিলা যদি বেপর্দা ভাবে চলে, মহিলার স্বামী যদি তার পর্দার মধ্যে না রাখে, তাহলে তার স্ত্রীর কারণে তে জাহান্নামী। এ খেওরার বাবারা, আপনারা যারা যারা বউ আছে চিন্তা করে দেখেন বাবা, আপনার বউটা পর্দা করে না বেপর্দা? নবী বলে একটা মহিলাকে যদি 40 জন পুরুষ দেখে, কয়জন পুরুষ? 40 জন পুরুষ দেখে মহিলাটা দাইয়ুস হয়ে যায়। নবীজি 40 জন পুরুষ দেখলে যেহেতু দাইয়ুস হয়ে যায়, আপনি নবীর কাছে আমরা জানতে চাই, দাইয়ুস যেহেতু হয়ে যায়, আল্লাহর জান্নাতের দরজার মধ্যে লেখা থাকবে লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসা, দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। হে মা, আপনি চিন্তা করেন, আপনারা 40টা বেড়া দেখছেনি, যদি 40টা বেড়া মানুষ দেখতে থাকে তাহলে অবশ্যই আপনি জাহান্নামী। এখনো সময় আছে, আল্লাহর জান্নাতের রাস্তাটা ক্রয় করেন, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। তাহলে আপনাদের যাদের স্ত্রী বেপর্দাভাবে ঘুরে, আপনাদের যাদের স্ত্রী রাস্তায় রাস্তায় ঘুরে বাজারে যায়, আপনারা বলেন ওই স্ত্রীর কারণে আপনি নিজে তো জাহান্নামে যাবেন, কথা বলেন না ঠিক না বেঠি? নবী বলেন এবারে 4 নাম্বার, একটা মহিলার বড় সন্তান জাহান্নামে যাবে। নবীজি কেন? আপনি নবীর কাছে জানতে চাই। নবী বলেন মহিলার বড় সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, যদি ওই সন্তান মারে পর্দার মধ্যে না ঢুকায়, তাইলে ওই সন্তানও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। এ সন্তানেরা, তোমরা যাদের যাদের মা আছে, তোমরার মা বেপর্দা ঘুরেনি, তোমরা চিন্তা করে দেখো, বেপর্দা যদি ঘুরে আল্লাহর কসম তুমি সন্তান জান্নাতে যাইতে পারবে না, কারণ নবীর বাণী, নবীর কথা কোনোদিন মিথ্যা হয় না। আল্লাহর দোহাই রে আম্মুজিরা, আপনারা তাড়াতাড়ি পর্দায় ঢুকে যান, আপনারা তাড়াতাড়ি আল্লাহর কোরআন মানেন, নবীর হাদিস মানেন। বলে হুজুর পর্দা তো করে, কিন্তু এখন এমন পর্দা বাহির হয়েছে, এমন বোরকা মা বোনেরা পড়ে, মহিলাটা উলঙ্গ হইল তার শরীর এমন ভাবে দেখা যায় না, বর্তমানের বোরকা গুলা পড়লে তার শরীর যেমন ভাবে অবলোকন করা যায়। বডি ফিটিং, আপনারা কথা বলেন না কেন? মিথ্যা কথাগুলা মহিলাটা উলঙ্গ অবস্থায় থাকলে তাকে এমন দেখা খারাপ দেখা যায় না, মহিলা যে বোরকা পরে বোরকার কারণে তার শরীর, তার শরীরের স্বাস্থ্যর সব দিক অবলোকন করা যায়। নবী বলে এটা কেয়ামতের আলামত। হে মুসলমান, আপনাদের এলাকার মধ্যে পেঁপে গাছ আছে না নাই? পেঁপে গাছের মধ্যে পেঁপে ধরে কি ধরে না? পেঁপে গাছে পেঁপে ধরলে প্রথম যখন করা আসে, মানুষ যেন মুখ না লাগাইয়া দেয়। পেঁপে গাছের মধ্যে কি ঝুলান আপনারা? জোতা, ঠুন্ডা ফিসা, ফাইলার মধ্যে সুন আর কালি লাগান, কথা বলেন না ঠিক না বেটি? কই রে বাবা, এই পেঁপে গাছের মধ্যে এত সুন্দর সুন্দর পেঁপে, মানুষ মুখ লাগাই দিব, এই জন্য পেঁপে গাছের মধ্যে তুমি এত সুন্দর কাট্টা জুতা লাগাইলা, ঠুন্ডা ফিসা লাগাইলা, তোমার বউটা এত সুন্দর, বউটার যে রাস্তা দিয়া নিয়ে যাও, মানুষ যে দেখা কয় ভাবিটা বড় সুন্দর, কই এখনো তো দেখলাম না বউয়ের গলাটার মধ্যে একটা ঠুন্ডা ফিসা জড়াইতে, বউটারে কি মানুষ মুখ লাগাইতো না? বলে হুজুর এটা লাগাইলে তো আমরা ইজ্জত সংসার হইয়া যাইব। জাহান্নামে যে যাইবা তুমি চিন্তা করো না, দোযখে যে তুমি যাইবা তুমি চিন্তা করো না। বলে কি হইছে? একটু এ যুগের ফোলাপান না চললে কেমনে হবে? এ যুগের ফোলাপান এমনে চলে নবী কয় ফাদা খালান্নার, এরা জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামে যাবে। এই জন্য আশেক বলে ওরে দিবে তোরা দুজকের আগুনে নিরনে জনে, দিবে তোরা দুজকের আগুনে, বলেন দিবে তোরা দুজকের নিরন জনে, দিবে তোরে দোজক অত শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পাইলো কেহ নাহি পারে তোমার সনে, ঠিক না? ও ফোলা ফাইন দেখছেন, বাজাইলে মুরব্বীরা কয় এই কীর্তি বাজাস, আজানের সময় যেন আমাদের সময় আর এটি বাজান তো ভালো না, মুরব্বীর গেঙ্গিটা মারে আপনি কি আমারতে ভালো বুঝে কথা বুঝে আনলে চুপ করে বসে থাকেন, আপনি মুরব্বী মানুষ, মুরব্বীর মতো না থাকবেন, বলে কি বলে না?
যুবক ভাই তুমি যে মুরব্বীর কথা বললা, তোমার শিশু বয়সে তোমার এমন শক্তি ছিল না, যুবক হওয়াতে তোমার পাওয়ার হইছে। এবার দেখো আশেকটা কি বলে, ও তো শিশুর পরে যৌবন এলো কত জনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার শোনে। ওরে 40 বছর হইলে পার কল কবজা ধরিবে, জঙ্কারে জম গুড়িবে পিছনে পিছনে, নিরন জনে দিবে তোরে দুজন উনে দিবে তোরে দুজকে রাগুনে, নিরন জনে দিবে তোরে। ও তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবি তুই কানে, হাই রে কিছু কিছু কম শুনিবি তুই কানে। কথাটা কি সত্য না মিথ্যা? আমার বুড়া দাদারা ডাক দিয়েছেন, দাদা দাদা দাদা, তিনবারের সময় করবো কি তার এটা হচ্ছে কি কি তো, তিনবার ডাক দিলাম আমরা লাস্টে দিয়ে এখন ডাহ। আমি কি গান, এটা এটা কি গান, এটা বোঝার সঙ্গীত না? কালকে আমি একটা শান কইতেছি, কিন্তু আমি কিন্তু আর কইছি না, কইছি আমি একটু জিকিরও করছি না, আমি মাইক সারার আগে একটু জিকির করিলাম, শুধু বসবেন নি আপনারা, তারপর বলে আসছে আমি শুনছি মোটামুটি। আল্লাহ কবুল করো, আমিন জোরে বলেন। এই জন্য আশেক বলে তোমার ওই তো বাসার লাডি একটা আছে জানে, এটা কারো মোটামুটি। ও তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবি তুই কানে মুরুবি, কিছু কিছু কম শুনিবি তুই কানে। ও তোমার বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায়, বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখিবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখিবি না নয়, নিরন জনে দিবে তোড়ে দুজকে রাগুনে, বলেন দিবে তোড়ে নিরন জনে দিবে তোড়ে দুজ। তাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে, কইবা মুসলমান নবী কইছিল নামাজ সরতাম আমি পড়ছি না, নবী কইছিল সুদ খাইতাম না আমি খাইছি, নবী কইছে গোশ খাইতাম না আমি খাইছি, নবী কইছে পরের সম্পদে আর দিতাম না আমি দিছি, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষের আম গাছ ইডাইছি, রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছ কাটতে যাইয়া গাছের লগে মানুষের দৈন্যা তুলা লই আইছি, লাল শাক তুলা লই আইছি, আছে না নাই? এজন্য আশেক বলে ও তাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিনে মনে, হাই রে নবীর কথা পড়বে সেদিনে মনে। ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, গায়ের জোরে বললে নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে, নিরন জনে দিবে তোরে দোজখ নে দিবে তোরে দুজককে রাগুনে, নিরন জনে দিবে তোরে দুজক। ও বন্ধুরে ওই জাহান্নামের আগুনে যে জ্বলবা, জাহান্নামের মধ্যে যে পড়বা, এই জন্য তোমার কাছে আমি কদমে হাত দিয়া বলি, তাড়াতাড়ি তোমার মা, তাড়াতাড়ি তোমার মাইয়া, তাড়াতাড়ি তোমার বোন, তাড়াতাড়ি তুমি তোমার বংশের মেয়েরা যারা আছে তাড়াতাড়ি তুমি পর্দার মধ্যে ঢুকাও। আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলতেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কই বান্দা তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না, বের হতে দিবা দেখবা তোমার মাইয়া তোমার মা তোমার বউ তোমার ভাবি দর্শন হবে, ইফতিদিং এর শিকার হবে, তুমি যে তোমার মাইয়াটারে বাইরে বাইর করে দিলা, একটা পোলাতে তোমার মাইয়ারে রাস্তার মধ্যে ডিস্টার্ব করলো, এটার পথটা তো তুমি খুলা দিছ, মাইয়া যদি বোরকা পরে যাইতো, মাইয়া চেহারা যদি না দেখতো, পোলার কাছে মাইয়ারে ভালো লাগতো না, ডিস্টার্বও করতো না, তুমি নিজেই তো এমন ভাবে মাইয়াটারে বাইর করে দিলা। আল্লাহ দোহাই লাগে ও কসবার খেওরার বাবারা, একটু আমার আল্লাহ নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে, আপনারা আপনাদের পরিবারদেরকে পর্দার মধ্যে প্রবেশ করান। আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলে এবার কিয়ামতের আগে আরো কঠিন একটা পরিস্থিতি হবে। নবীজি কেমন পরিস্থিতি? আমার নবী বলেন সমাজের মধ্যে মানুষগুলো এমন একটা অবস্থা তৈরি হবে, নবী আমার বলে ওই এক সুরা জান ও এক সুরা জিনা, জিনাবে বিচার বেড়ে যাবে এলাকার মধ্যে, মানুষগুলা পোলাপানগুলা এলাকার যুবক যারা তারা প্রেম প্রীতির সাথে মগ্ন হয়ে যাবে। আমার নবী বলেন এটা জিনার সম্পর্ক, এটা সুন্দর সম্পর্ক নয়। বলে হুজুর কেমনে বুঝবো? আপনাদের কারোর কারোর ভাবি আছে না নাই? ডাক্তার ভাবি আছে না, স্বাস্থ্য ভাইয়ের বউ আছে না,
কত সুন্দর সুন্দর কথা বলেন এদের সাথে। আমার নবী বলেন বাবি তো বাবি বাবি, এই বাবির চেহারার দিকেও চাওয়া যাবে না। ফুলাফান বাবিরে কত সুন্দর যায় কো, বাবি তো মায়েরই মতো, বাবির লগে কত সুন্দর আলাপ মারো। নবী কয় না এগুলা করা যাবে না, এগুলা কিয়ামতের আলামত। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনার কাছে জানতে চাই কেন 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 আপনি এমন কথা বললেন। নবী আমার বলে একটা দেবরের জন্য তার, একটা ভাবির জন্য তার দেবর হলো কাল সাপের মতো, আমনে কোন ফুতের মতো, ফিটটা ছাটনা নাড্ডি ভেঙে লইব। একটা বাবির জন্য তার দেবর হলো কালসাপের মতো বলে হুজুর কেন? একটা কালসাপ কামড় দিলে মানুষ বাঁচে না মরে। নবী কয় বাবির সামনে দেওয়ার ফললে দেওয়ারও জাহান্নামী বাবিও জাহান্নামী। বর্তমান সমাজে কয়জন মানেন আপনারা? হ্যাঁ কয়জন মানেন? আল্লাহর নবী কয় তোমরা তোমাদের পরিবারটাকে ঠিক করো। ইয়া রাসূলুল্লাহ আর কি আপনি নবীর কাছে জানতে চাই? ওয়াজটা মনে হয় জায়গা মতো ফটতাছে যে, বালা লাগতেছে না আপনার কাছে মনে হয় নাকি? বাল লাগতেছে না পিছনে আপনার? বাল লাগে না এই কোনাটা দিয়া সবারই বাল লাগে। ওয়াজটি মনে হয় কামের, কিন্তু আপনার কেউ এর ঘরটাই এমন ঠিক নেই। ওরে মুখ দেখাবো কারে গো আমি মুখ দেখা আহব কারে, ওরে ঘরের মাল সব নিয়া গেল অচি নাই কিছু ওরে গো, আরে মুখ দেখাবো কারে গো আমি মুখ দেখা আহব কারে। মুসলমান ও আমার খেওরার বাবারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এবার আমার নবীর হাদিসে আমার নবী আরো কয়, ও করে না ও দুনিয়ার মানুষ শুনে না, আমি আল্লাহর নবী বললাম ও এক সুরা জাল ও এক সুরা জিনা ও এক ইল্লার রিজাল ও এক সুরা নিসা, কিয়ামতের আগে বেড়াইতে সংখ্যা কইমা যাইব, ও এক সুরা নিসা মহিলার সংখ্যা বেড়ে যাবে। আপনারা কসবা যখন দেখবেন বাণিজ্য মেলা হয়, মেলার মধ্যে দাঁড়িয়ে দেখবেন বেড়াইত বেশি না বেরিয়ে, সত্যি করে এখন বেড়াইত না বেরিয়ে। আমার নবী কয় ও এক সুরার রিজাল ও ও ও এক ইল্লার রিজাল ও এক সুরার নিসা, বেড়াইতের সংখ্যা কমে যাবে, বিড়িদের সংখ্যা বেড়ে যাবে। নবী আমার কয় এটা হলো কিয়ামতের আলামত। ও এক সুরার নিসা হাত্তা ইয়াকুনু লি খামসিন ইমরাতান আল কাইয়্যিমুল ওয়াহিদ, কিয়ামতের আগে একটা পুরুষের ভাগে মহিলা এমন বাড়া বাড়বে, 50টা করে মহিলা পড়বে একটা পুরুষের ভাগে। বাংলাদেশের জনসংখ্যা যাচাই করে দেখা যায় এখন একজন পুরুষের ভাগে 8টা করে বউ ফিরে রইছে, বেড়িয়েতে তো বাড়া বাড়ছে আর 7টা। নবী বলে শুধু তাই নয়, কিয়ামতের আগে এমন অবস্থা হবে ঘরের শাসক হবে মহিলা, পুরুষগুলা বিড়ালের মতো মেও মেও করবে। ও বন্ধুরে কত মা বোন ঘরের মধ্যে স্বামীর উপর দিয়ে কথা বলেন, কত মা বোন স্বামীর উপর দিয়ে কথা বলেন, কোন কথা যদি স্বামী এখান থেকে ওইদিকে বলে আপনি ধমক দিয়ে লইয়া পড়েন। আল্লাহর কসম নবী কয় কোন মহিলা যদি তার স্বামীর জবানের উপর জবান তোলে মহিলা জাহান্নামী। ও গো মা আপনি যদি জাহান্নামী হইয়া দুনিয়া থেকে মারা যান তাহলে আপনার কবরে গেলে আপনি তো শান্তিতে থাকতে পারবেন না। আম্মুজিরা কদমে হাত দিয়ে বলি স্বামীর সঙ্গে উচ্চা গলায় কথা বলবেন না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, স্বামীর সঙ্গে আপনি কোনোদিন মন্দ কথা বলবেন না। আবার এমন জাতের মহিলা কিছু আছে গো বলে হুজুর মহিলাদের দোষ ধরার জন্য নিয়ে আপনারা আসছেন, আমি বলবো না মহিলা এবং পুরুষ দুই জনের কথা বলি। এমন জাতের নারী পুরুষ আছে যারা সন্তানের সামনে ঝগড়া ফাসাদ করে, স্বামী স্ত্রীকে গালি দেয়, ইসলা ইয়াব কমিনাল ইসলামি ইল্লা ইসমুহু, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে মানুষ নামে মুসলমান দাবি করব কিন্তু তেজে মুসলমান তার কাজে কর্মে কইতো না, সুলডির স্টাইল বিধর্মীর মতো নেইমার মেসির মতো। উমা চুলের ভিতরে আগুন লাগে আর কেমন আসছে না নাই, ইহুদি নাসারাদের পোশাক প্যান্ট টাইট ফিটিং প্যান্ট পরবে শার্ট আসছে না নাই, এগুলো তো আমাদের মুসলমানের পোশাক নয়। কার পোশাক? ইহুদি নাসারাদের পোশাক। আমার নবী বলে হে মুসলমান শুনে রাখো শুনে রাখো, মুসলমানের একটা সুরাত আছে সিরাত আছে, মুসলমানের সুরাত সুন্দর পাঞ্জাবি, মুসলমানের সুরাত সুন্দর পায়জামা, মুসলমানদের সুরাত সুন্দর টুপি, ওদের এই জন্য কেগুলা পরা যাবে না, পরেন না কোনো অসুবিধা নাই। তাহলে ইহুদিরা যেভাবে পরে আপনি কেন পরেন? ইহুদিরা এমনভাবে প্যান্ট পরে তাদের শরীরটাকে এমনভাবে পাকড় করে ধরা হয়। হে মুসলমান ইমানদার ভাই বাবারা, আপনি যে ইহুদি নাসারাদের পোশাকগুলো আপনি পছন্দ করতেছেন এগুলার কারণে আপনি জান্নাতে যাবেন নাকি? কথা বলেন না
জান্নাতে যাবেন নাকি আপনি জাহান্নামের রাস্তা বেছে নিচ্ছেন এইজন্য নবী বলেছেন আমার সব উম্মত জান্নাতে যাবে নবী গো সবার কথা বলে দিলেন অনেকে তো গুনাহ করব আপনি নবীর কথা মোতাবেক চলবে না এরা কিভাবে জান্নাতে যাবে আমার নবী বলেন শোনো আমি নবী বললাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা আমার সব উম্মত জান্নাতি তবে আমার নবী কয় ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা যারা আমি নবীর মতো চলব তারা জান্নাতে যাইব ওমান আসানি ফাকাদ আবা যারা আমি নবীর মতো চলবে না তারা গোমরা হইব নবীর মতো চলা প্যান্ট শার্ট ফিরে ঘুরা নবীর মতো চলা চুলের কাইটিং করা নবীর মতো চলা আপনি আপনার দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর পোশাক রে সুন্দর ফেন্ডারে আঁডুল কাছে দিয়ে কাইটতে ফেলা এটা কি নবীর মতো চলা হইল নাকি না না মুসলমান আমার নবী বলে আমি নবীর মতো চলা এটা না নবীর মতো চলা কোনটা আমার নবী বলতেছেন শুনো নবীর মতো চলা হইল এইটা মান আহাব্বা সুন্নাতি ফাকদ আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসে নবীর সুন্নত টুপি নবীর সুন্নত পাঞ্জাবি নবীর সুন্নত দাড়ি নবীর সুন্নত পাগড়ি নবীর সুন্নত লুঙ্গি নবীর সুন্নত পায়জামা আর বাহিরে যেগুলো পড়তেছেন এগুলো সুন্নত না লজ্জাস্থান করা দেওয়ার জন্য এগুলো মুবাহ এগুলো পড়লে সওয়াব হবে না গুনাহ হবে না আর পাঞ্জাবি টুপি পাগড়ির মাধ্যমে আপনার সওয়াব হবে ও মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে আপনি যদি জান্নাত পেতে চান আল্লাহর কবরে যাইলে যদি আপনি জান্নাত পাইতে চান ওই কবরে যাওয়ার আগে আপনি আপনাকে পরিবর্তন করার দরকার আছে না নাই বাবা মহাব্বতে বলেন না দরকার আছে না নাই এবার আমার নবী বলে কিয়ামতের আরো কঠিন পরিস্থিতি শুনে নাও মহিলাদের এমন একটা অবস্থা হবে ওই মহিলাগুলা এদের নিজেদের চরিত্রকে বিলীন করে দিবে নিজের চরিত্রকে মানুষের মাঝে বিলিয়ে দিবে মহিলাগুলা খারাপ পথের মধ্যে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ এগুলা কিয়ামতের আলামত নবী বলে শুধু এগুলা কিয়ামতের আলামত নয় শোনো শোনো মুসলমানের দলেরা আরো কিছু কিয়ামতের আলামতের কথা আমি নবী বলে দেই ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রসমুহু কিয়ামতের আগে সব ঘরে ঘরের মধ্যে কোরআন শরীফ থাকবে কিন্তু কেউ কোরআন তেলাওয়াত করতে পারবে কেউ পারবে না এর মধ্যে 98% থাকবে কোরআন পড়তে পারে নামে মাত্র কোরআন থাকবে কোরআনের তেলাওয়াত থাকবে না আগে মুরব্বীরা ফজরের নামাজ পড়া বাড়ির কোনা দিয়ে আনছি দিয়ে যাওয়ার সময় ঘরের মধ্যে মহিলাদের গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াত শুনত আর এখন যাওয়ার সময় মিশা কইলাম নবী আমার ডাক দিয়া কো উম্মতরে শুনো এগুলা হলো কিয়ামতের আলামত ইয়া রাসূলুল্লাহ আর কি কিয়ামতের আলামতের কথা আপনি নবী বলে দেন আমার নবী কয় শুনো ও দুনিয়ার মানুষ ওয়ালা ইয়া বকামিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতু ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে তোমাদের মসজিদগুলা হবে সুন্দর কি সুন্দর টাইলস এসি কি সুন্দর মসজিদের জাকজমক পূর্ণ কিন্তু মসজিদ গুলা হবে হেদায়াত শূন্য নামাজি পাওয়া যাবে না কথা কোন ঠিক না বেঠিক আমার নবী কয় মাসাজিদ ও মাহামিরা তোমা হুয়া খরাব মিনাল হুদা মসজিদ গুলো হবে জাকজিকময় সুন্দর কিন্তু মসজিদ গুলো হবে হেদায়াত শূন্য ইমামের পেছনে নামাজ পড়ব সুদখোর ইমামের পেছনে নামাজ পড়ব গোসখোর ইমামের পেছনে নামাজ পড়ব খারাপ মানুষ ইয়া রাসূলুল্লাহ এমন অবস্থার জন্য দায়ী কারা কয় উম্মতেরা উম্মতরা যদি ভালোভাবে চলতো কোনোদিন খারাপ পথের মধ্যে চলতো না এবার আমার নবী বলেন শুধু তাই নয় কিয়ামতের আগে আরেকটা অবস্থা তৈরি হবে উলামাউহুম শাররুম মান তাহতা আদামিস সামাই জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হবে আলেমরা ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবী বলেন আলেমরা ফিতনা লাগাইবো ইয়া রাসূলুল্লাহ কেন নবী বলেন ওই আলেম সমাজের মধ্যে সুন্দরভাবে সমাজটা চলতেছিল কিন্তু এই সমাজটাকে এলোমেলো করে দিয়েছে ওরে বন্ধু আগে তো কত সুন্দর আমরা 20 টাকার তারাবি পড়তাম বর্তমান সমাজে 8 টাকার তারাবিকে একটা ফিতনা লাগিয়ে দিছে আগে তো আমরা কত সুন্দর নামাজ আদায় করতাম ওই নামাজের মধ্যে এসে আমরা একই বুকুর উপরে হাত বাঁধার কথা আরে বন্ধু তারা জিজ্ঞাসা করবেন আমরা যে নাবির নিচে বান্দি এটা কি হয় না কইব হয় তাহলে এমনে কি লাগা পড়তাম বলে এডো সুন্নত বলে এতদিন এত সুন্দর করে সুন্নত পালন করছি এমনে না পড়তে দিবি আবার ফেসালটা ঢুকাই নি কিন লাগা বলে আমার এত নবীজি আগে কইয়া দিছে জমিনের মধ্যে উলামা উহুম শাররুম মান তাহতা আদামিস সামা জমিনের ভিতরে নিকৃষ্ট হইব হুজুররা আমি হুজুর যদি ফেসনা লাগাই ফেসটা লাগাইব ডাকেডায় সৌদি আরব থেকে এসে কইতে গেছে সৌদি আরব থেকে এসে হ্যাঁ হ্যাঁ না আজীবন বোতল টো আইছে
আলে হাদিসও কা যাও আপনি আমার কথা বুঝে নিতে পারেন না আগে সে সৌদি আরবে অন্য দেশে পুতুল রইছে রেস্টুরেন্টের ফেলিট দিছে সবে কাজ করছে আছে না নাই আপনার কি কষ্ট হইতাছে ও হ্যাঁ এই ফতোয়া দিতাছে পুরোপুরি হাত বন্ধ মুফতি আইজ্জা জায়গা এইজন্য নবী কইছে ওয়া কিল্লার রিজাল সমাজের মধ্যে এমন একটা অবস্থা হইব আইয়ার ফালা আইলা মেলে উঠে যাবে ওয়া সুরা জাহলু মূর্খতা পারবো মূর্খরা ইয়া ফতোয়া দিব দাইনি মূর্খরা ফতোয়া এই যে ফতোয়া দিয়া মসজিদ আমিন কইয়া লয়ে পড়ে ছায়া দেন এ মূর্খ এরা আলহামদুলিল্লাহ সূরা কইলে বুম মারলে শুদ্ধ করে কইতে পারতো না আরে আমি যে হুজুর আমি যে ওয়াজ করি আমারে অনেকে মাঝে মাঝে মাসালা লেগে কল দিন আমি উত্তর দেই না আমি নিজে উত্তর দেই না কারণ আমি বইলা দেই তাদেরকে আমি তো এখনো মুফতি হইছি না আমি উত্তর দিতে পারবো না জানলো আমি উত্তর দেই না কেন ফতোয়া দেওয়ার মালিক কে যে ফতোয়া সম্পর্কে বিশেষ অবগত সে ফতোয়া দিবে আমি কিসের ফতোয়া দিব আর হে বিদেশ থেকে দুই দিন ঘুরে আয়া পাঁচ বছর দশ বছর থেকে আয় ফতোয়া দেয় হ্যাঁ একটু বাংলাটা ফাললা আর একটু বেশি করে দেয় আইনা দেখবেন বাংলা বোখারি শরীফ এনে দেখাবো দেখছিস নি এরা কিন্তু বোখারি শরীফ খুললা দিলা দাঁত ভেঙে দেবো ঠিক না আর আমরা পড়ি আমরা দাঁত ভেঙে যাই এ বাংতুর ফতোয়া আল্লাহর নবী বলেন এটা হচ্ছে কিয়ামতের আলামত ইয়া রাসূলুল্লাহ কেন বলে সমাজের মধ্যে নতুন ফিতনা তৈরি করা হবে তাহলে আমরা ফিতনার দিকে যাব আমরা আগে যেমন ভাবে নামাজ পড়েছি এমন নামাজই এটাই যথেষ্ট আল্লাহর নবীকে এটাই আলহামদুলিল্লাহ আবার ওই ফুতে বিদেশ থেকে আসার পরে ফতোয়া দেয় আম্মা আব্বা মারার পরে তো আগে কত সুন্দর সাত দিনের দিন একটু দোয়া পড়াইতো ফলা একই দোয়া করা যাবে না এগুলা বেদাত আছে না নাই ফলা বিদেশ থেকে আসার পরে সুন্দর ফতোয়া লাগাইয়া দেয় বলে হুজুর কেমন ফতোয়া বলে চল্লিশ দিনে করা যাবে না এগুলা বেদাত বলে পাইলি কই বলে সৌদি আরবে করে নাই জন্য আমি করি না সৌদি আরব দলিল নয় নবীর হাদিস হইল দলিল আপনি যে মা বাবার জন্য দোয়া করেন এই জন্য আমি একটা হাদিস শরীফ তেলাওয়াত করছি যে বেটা কয় মা বাবার লাগে মরার পরে দোয়া করান যাইতো না সাত দিন না চল্লিশের মধ্যে খানা খোনা করা যাইতো না এ ফলারে আইনা কইয়েন আমি যে হাদিসটা কই যে হাদিসটার অনুবাদটা কইয়ে দিয়া যাইতো আল্লাহর নবীর হাদিস আমার নবী বলতেছে না না বিউ সাইদিন রাদিয়াল্লাহু তাআলা হু কল কলা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সাইদিন বলেন একদিন আমি আমার নবীজির দরবারে উপস্থিত ছিলাম বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালমা গোত্রের একজন লোক নবীজির দরবারে হাজির হয়ে গেছে নবীকে আয়েশা বলে ফাকালে ইয়া রাসূলাল্লাহ আপনার কাছে জানতে চাই বলে কি জানতে চাও বলে হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বি ইবাদা মাউতিহিমা নবীজি আমাদের মা বাপ মারা যাওয়ার পরে আমরা সন্তানের কোনো দায়িত্ব আছে নি আপনার কাছে জানতে চাই সুবহানাল্লাহ কইলেন না নবী উত্তরটা কি দিতে পারে এবারে একটু শুনেন আমরা ফলাফান অনেকে মা বাপ ইন্তেকাল করবো অসুস্থ হয়ে গেছে এই টাইমে আইনা মারে ফল কিনা খাবায় বাপরে ফল কিনা খাবায় আছে না কিন্তু সুস্থ থাকা অবস্থায় মা বাপের খবর লইছে না এটা হইলো তারা এক নাম্বার বাটফারি বলে হুজুর কেন মা বাপ অসুস্থ হওয়ার পরে ফল খাবাইছে নাম করতেছে ফলাটা মা বাপ অসুস্থ হওয়ার পরে বড় খেদমত করছে ঠিক নিও মরার পরে কাফনের কাপড়ের টাকা লইয়া বাগাবাগি করে 3000 টাকা লাগে কাফনের কাপড় আনতে তিন ভাই কয় তুই দে 1000 তুই দে 1000 তুই দে 1000 ভাগ করে ভাগ করস কি লাগে কয় জমির ভাগটা দ সমান সমানে নিবি আর লাগে আপনার কি কষ্ট হইতাছে আমি ওয়াজ দি উচিত কথা ওয়াজ করে দিয়া যাই আমি দুই দিয়া মাহফিল পাওয়ার লাগে আমি জীবন ওয়াজ করি না আমার আরেকবার দাওয়াত দনের লাগে আমি ওয়াজ করি না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আর জোরে বলেন আমিন কেমন জানি কিফটামি করে আওয়াজ দেন আপনারা না কি ঠান্ডা না 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 এ ঠান্ডা কি এটা ঠান্ডা হইলো আজ অন্য দিনের তুলনায় ঠান্ডা কম আমি অন্য দিন মোজা লাগাই ব্লেজার লাগাই আর সাদর দিয়ে ঘোরা দিয়ে আর পরে বই আজকে আমার কাছে আমার কিন্তু মাথার তালু মালু ঘামে গেছে আজকে গরম না মোটামুটি আনলে বড় শট গাই দিয়া এ জীবনে বইল জিগি দিতা মাইক সারা রাগে দিম দুই ঘন্টা হইতাছে মোটামুটি ও সাত দিনে চল্লিশের কথা কইতাম আপনার একটু অসুবিধা হইতো না তো আপনারা একটু শূন্য মনোযোগ দিয়ায়
আপনারা যে মুলা ফতুয়া আর ফাইকারি ফতুয়া দেয়, এই ফতুয়ার লাগে মা বাপের কবরে কষ্ট দিয়েন না। নবী কয় মা বাপ মারা যাওয়ার পর একটা সমুদ্রের ভিতরে একটা মানুষ যদি মাইক দিয়ে ছাইড়া দেয়, মাঝখানে যদি সমুদ্রে ছাইড়া দেয়, ওই মানুষটার কাছে নৌকা না থাকলে তার কাছে যত কষ্ট মনে হয়, ওই মানুষটার আটকা একটা নৌকা দিয়ে উদ্ধার করলে তার কাছে যত আসান মনে হয়, উপকার মনে হয়, একটা কবরবাসী কবর থেকে এমন সমুদ্রের নৌকা ছাড়া নৌকাবিহীন একটা মানুষের মতো সে হাই হুতাশ করে, হঠাৎ করে তারা বাঁচাইলে সে যেমন খুশি হয়, একটা কবরবাসীর লেগে দোয়া করলে কবরবাসী এমন খুশি হয়। আপনি যে সাত দিন না করেন খানাডি, চল্লিশ আর খানা করেন, করার পরে যে এলাকার গরিব গুরমারে খাবার, ও আমরা আবার একটা কাজ আছে, অনেকগুলো সাত দিনে চল্লিশ গরিব গুরমা দাওয়াত দেন না। আপনি সাত দিন না করবেন, চল্লিশ করবেন, আপনি দাওয়াত দিবেন এলাকার যে একবেলা গোস্ত সাতশো টাকা দিয়ে কিনে খাইতে পারে না তারা না দাওয়াত দিবেন? আপনি যদি দাওয়াত দেন তাইওয়ালা, আপনি যদি দাওয়াত দেন এলাকার নেতা, আমরা যদি কথা কর না কেন ঠিক গরিব দাওয়াত ফানা নেতা খেতা খাইতে বলে গরিব রে বয়রে তুমি একটু বইও, এরা খাইয়া লোক এরপরে তুমি বইও, এরা আইডা নিলি খাওয়াই কি? নবীর কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, নবীজি ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? নবী বলেছেন ক্বালা তুতহিমু ত্বাম, অপরকে খাদ্য খাওয়ানো হচ্ছে উত্তম কাজ। সুবহানাল্লাহ, পড়েন একটা মানুষকে খাদ্য খাওয়ানোর পর ওই মানুষ যদি রুহু বরে দোয়া করে আল্লাহ যে খাওয়াইছে তার বংশের মানুষ কারা জানি কবরে, আল্লাহ তুমি তার মাফ করো, আল্লাহ নবী কয় মাফ করে দে লগে লগে আসবে। আপনারা জোরে সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, নবীজি ডাক দিয়ে বলে উম্মত আমার শুনে নাও, হে আমি নবীর উম্মতের দলেরা, তোমার মা বাবা যখন মারা যায়, আম্মা আব্বা মারা যাওয়ার পরে দায়িত্ব আছে কিনা? আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন কালা নাম, অবশ্যই দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার দায়িত্বটার কথা আপনার কাছে জানতে চাই। আমার নবী বলতেছেন আসসালাতু আলাইহিমা, তোমরা তোমার মা বাবা মারা যাওয়ার পরে দোয়া করো, দোয়া জানাজার নামাজটা ফরার পরে লাশটা লয়ে দৌড় মারে দোয়া করতে গেলে কইবে দাঁত। আর আমার নবী হাদিসের মধ্যে বলি ইজা সাল্লাইতুম আলাল মাইতি ফাখলিসু লাহু দোয়া, নবী বলে ইজা যখন সল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়্যিতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দোয়া, অতঃপর তার জন্য দোয়া করো। মরার পরে জানাজা দিয়া মাটি দেওয়ার পরে দোয়ার কথা বলে নাই, বলছে মানুষ মারা যাওয়ার পরে তার জানাজা পইরাই দোয়া করার জন্য। আপনারা বলেন মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজের পরে আপনারা সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? এবার আমার নবী বলেছেন এক নাম্বার সন্তানের উপর মা বাবা ইন্তেকাল করার পরে দায়িত্ব আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য দোয়া করা, ওয়াল ইস্তেগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। এই যে আটজন দশজন হুজুর দিয়া কোরআন খতম করান, আম্মা আব্বার লাগে কি মাফ সান না? আম্মা আব্বারে গজব দেন, হুজুর কেমন মনের আশা? হে মুসলমান, আপনার মা আপনার বাবা মারা যাওয়ার পরে মনে মনে নিয়ত করছে মরার আগে যদি একবার হজ করতে পারতাম, আল্লাহ তুমি আমার আশাগুলা পূরণ করো। হে মুসলমান শুনে রাখেন, নবী আমার ডাক দিয়া বলে সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে আমরা তো মা বাবার ঋণ পরিশোধ করব দূরের কথা, মা বাপ মারা যাওয়ার পরে মা বাবার মনের আশা পূরণ করব দূরের কথা, মা বাবার মনের আশা পূরণ করার আগে আমরা সন্তানেরা দুনিয়া জমিনের মধ্যে থাকা অবস্থায় আম্মা আব্বা সাত দিন যাওয়ার আগে আম্মা আব্বা জায়গা জমিগুলা ভাগাভাগি নিয়ে ফাড়াফাড়ি করে, কথা বলেন না কেন? আরো জোরে বলেন ঠিক না বে? ঠিক। নবী বলেন মা বাবা ইন্তেকাল করার পর ইনফাদু আহাদিহিমা, আম্মা আব্বার ওয়াদা পূরণ করা, নিয়ে আসো তোমরা আম্মা আব্বার ওয়াদা পূরণ করা। বলে হুজুর কেমন ওয়াদা? আম্মা আব্বা ইন্তেকাল করার পরে তোমরা ওয়াদা পূরণ করবা, মা নিয়ত করছে হজ করবে, বাবা নিয়ত করছে হজ করবে, আম্মা আব্বা হজ করার আগে তোমরা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত,
নারে রিসালাত নারে গাউসিয়া পীরজাদা ডক্টর পীরজাদা ডক্টর সদরুদ্দিন আহমেদ পীর সাহেব হুজুরের আগমন সুবাচার স্বাগতম হযরত পীরজাদা ডক্টর সদরুদ্দিন আহমেদ পীর সাহেব হুজুরের আগমন সুবাচার স্বাগতম খেওরাবাসীর পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা ফুরকুল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ ফুরকুল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফ